কেন যেতে দিবেন কেন 5:36 হয়ে গেছে দেখো স্টেশনে হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলা বড় মেয়ে তো পড়তে চলে গেল আর কর্তা মশাই কাজে বেরিয়ে গেলেন আজকে সকাল সকাল তো আমার ঘুমটা ভাঙছিল না এই জাস্ট উঠলাম ওরা বেরিয়ে গেল আমি উঠলাম তো উঠে এখন বসেছি আরেকজন ঘুমোচ্ছে তো ঘুমুক আমি ঘরের কাজটাজগুলো সেরে নিই তো তোমাদের আজ বলেছিলাম আমার বাপের বাড়ি আমাকে যেতেই হবে তো তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিই রান্না বান্না করে নিই তারপর আবার এদেরকে স্কুল পাঠা যাবে তো এদেরকে স্কুল পাঠিয়ে তারপর আমি যাব তো চলো বসে থেকে লাভ নেই কাজ সাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি তো ভেবেছিলাম শুধু আলু ভাতে ভাত করব কিন্তু বাবা গেছে মাছ আনতে তো ভাবলাম আলু ভাতে ভাত না করে একটু মাছের ঝোল আর ভাত করে দিই আর এখানে দেখো দুধটা গরম বসে দিয়েছি অলরেডি আর এখানে ভাতটা হচ্ছে তো তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটা ওদেরকে একটু সান্টানগুলো করতে হবে আর টিফিন অন্য কিছু বানাবো ভেবেছিলাম কিন্তু বানাবো না এখানে দেখো ব্রেড বাটার বের করে রেখেছি ব্রেড বাটার আজকে দিয়ে দেবো তো বেশি কিছু করবো না কারণ আমাকে তাড়াতাড়ি আবার বেরোতে হবে তাই না যেহেতু থানার ব্যাপার আছে তো তাই ভাবছি তাড়াতাড়ি পৌঁছতে হবে তো বেশি লেট করবো না আমাকে তাড়াতাড়ি বাড়িও আমাকে আসতে হবে আর বাইরের ওয়েদার আজকে ভীষণই খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে তো তাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই বেস্ট তাই না তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করে বেরিয়ে যাই তো সমস্ত কাজ কমপ্লিট করেছি এখন বাজে কটা জানো তো এখন বাজে 10:52 পুরো কাজ কমপ্লিট ছোটো স্কুলে চলে গেছে হ্যাঁ বড়ো আজকে স্কুল ছুটি তাই বড়ো স্কুলে যাইনি তো ছোটো স্কুলে চলে গেছে আর আমি রেডি হয়ে গেছি হেয়ার ব্যান্ডটা লাগিয়েছি তো হেসো না কিন্তু একটাই কারণ চুল মুখে এসে পড়ে তাই তো পুরো রেডি তো পুরো রেডি হয়ে গেছি তো চলো যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তোমার যাই ছেলেটাকে বলেছি ও বাইকে করে আমাকে ছেড়ে দিয়ে আসবে পাঁশকুড়া তো চলো আমাদের ভজু এসে গেছিলো গাড়ি নিয়ে তো ভজুর গাড়িতে উঠে আসছিলাম না ও একটু গল্প করছিলো এই জায়গা জমির ব্যাপার নিয়ে ওর সাথেই কথা বলছিলাম ও তখন বলছিলো কাকিমা থানাতে আমার চেনা জানা আছে যদি প্রয়োজন হয় আমাকে বলতে পারো তুমি আমাকে গিয়ে ফোন করো তখন ঠিক আছে নিয়ে যদি দরকার হয় অবশ্যই আমি তোকে ফোন করবো তো এই গল্প করতে করতে যাচ্ছিলাম আর কি দুজনে মিলে জাস্ট টিকিটটা কাটলাম কাটার পরে ট্রেনটা পেয়ে গেছি তো বসে আছি ট্রেনে 11:25 এখনও 11:25 হয়নি তো একটু বসতে হবে চলো তো দেখতে দেখতে মেঝেতে পৌঁছে গেলাম তো ট্রেনটা থামলে তবে নামতে পারবো তাই না তো ট্রেনটা এখানে থামেনি জাস্ট স্টেশনে ঢুকেছি তো থেমে গেলে নেমে যাব তো নেমে দেখো এই মার্কেট এটা এটা মেঝেদা বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি আগে এরকম ছিল না জানো তো আমি তো ভোগপুর স্কুলে পড়তাম ট্রেনে করেই যাতায়াত করতে হতো আমাকে মেঝেদা থেকে ভোগপুর তো এই স্টেশন দিয়ে কত গেছি সব বান্ধবীরা মিলে জানো কত আনন্দ করেছি এই স্টেশনে যেতে যেতে কত গল্প তো সত্যি খুব মনে পড়ে এই কথাগুলো আর এটা হলো তিন মাথার মোড় এত সুন্দর ছিল না আমার বিয়ের সময় এত সুন্দর ছিল না এই জায়গাটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে
তো মাসিবাড়িকে আমাদের কোকোর সঙ্গে একটু লাগাচ্ছিলাম, তো তারপরে মাসি ভাত খেতে দিল, খেলাম, খেয়ে দিয়ে উপরে এসে বসেছে, একটু একটু গল্প টল্প করছিলাম আর কি মাসির মেয়ে আর আমি। কারণ তারপরে আমাদেরকে আবার একটু ব্লকে যেতে হবে, বুঝলে তো। ওকে বলছি যে তাড়াতাড়ি স্নানটা কর না, আবার বেরিয়ে যেতে হবে আমাদের। তোকে বলে বলে তারপরে স্নান করতে গেছিলাম, তো ওর স্নান টান হয়ে যেতে আবার বেরিয়েছি ব্লকে। তো সত্যি বলছি আজকে এত পরিশ্রম যে টোটোতে করে যাচ্ছি ঠিকই, কিন্তু থকে গেছি। আর আমার না একটু রোদ লাগলে ভীষণ মাথার যন্ত্রণা হয়। তো আমাদের সঙ্গে আমার ভাই যাচ্ছিলো, তো ভাইয়ের সঙ্গে একটু লাগাচ্ছিলাম, ও পেছনে আসছিল, তো ওর সঙ্গে আমরা একটু লাগাচ্ছিলাম। তো বোনকুলে আয় না, আমরা দুজনে একটা ছবি তুলি বলতে ও ঘুরে দেখেছিলাম আমাদেরকে, একটা ছবি তুলেছিলাম। তারপর অনেকটা রাস্তা জানো, আমাদের মেসা থেকে চারটা অনেকটাই যেতে হয়, প্রায় 15-20 মিনিট। তো সেখানে টোটোতে করে তারপরে গিয়েছিলাম আমরা। তো আমরা যখন যাই অ্যাকচুয়ালি অফিস আওয়ার কিছু একরকম শেষই হয়ে গেছিলো, তো যেতেই আমাদের কাজটাও হয়ে গেছিলো, তো বেশিক্ষণ সময় লাগেনি ওখানে। তো ওখান থেকে এসে তারপরে আমরা আবার একটু না এক জায়গায় গিয়েছিলাম। তো চলো যাওয়ার পরেই তোমাদের বলি কোথায় গিয়েছিলাম আমি। তো এটা কোথায় জানো? এখানে লুকিয়ে আছে আমার ছোট্টবেলার সমস্ত স্মৃতি, তো নিশ্চয়ই গেস করতে পারছো। হ্যাঁ ঠিকই, এটাই আমার বাবার বাড়ি। তো কোনো দিন তোমাদের পুরোটা দেখাতে পারিনি, তো আজকে সুযোগ পেলাম তাই দেখালাম। তো এই জায়গাটাতে আমার বিয়ে হয়েছিল জানো তো। সত্যি এই জায়গাটার সঙ্গে অনেক স্মৃতি লুকিয়েছে তাই না? আর এই জায়গাটা গেলে আমি আমার বাবাকে ভীষণ রকমের মিস করি। তো মায়ের রুম বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে এসে তারপরে বাজারে একটু দরকার মিটে তারপরে স্টেশনে চলে এলাম। তো বোন ওখানে ডাক্তার দেখাচ্ছিল, কারণ ওর চোখে একটু প্রবলেম হচ্ছে তাই ও ডাক্তার দেখাচ্ছে। তো আমি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। স্টেশন শেষে তো কত স্মৃতি জানো, এই রেল স্টেশনের সাথে আমাদের, এই প্ল্যাটফর্মে উঠতাম আর 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা নামতাম, তো কত মজা কত মস্তি। অ্যাকচুয়ালি তোমরা দেখলে সকাল থেকে বেরিয়েছি আর মুখ চোখের যে অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি সামনে আসা যায় না। তো এখন বাড়ি ফিরছি, অনেকটাই হয়ে গেছে বেলা, কটা বাজে প্রায় 5:36 হয়ে গেছে। দেখো স্টেশনের ওয়াচগুলো দেখো, একটাতে বেজেছে, দেখো তোমরাও দেখো, দেখতে পাবে না অনেকটা দূরে, তবু দেখানোর চেষ্টা করছি। দেখো একটাতে বেজেছে 5:36, আরেকটাতে দেখো এ না এটাতে 5:37, আরেকটাতে দেখো বেজেছে 5:36। অবস্থা ভেবে দেখো, মানুষ এগুলো দেখে টাইম ঠিক করবে? তো চলো ট্রেন এসে গেলে বাড়ি চলে যাব, অনেকটাই বেলা, অনেকটাই টাইম হয়ে গেল। তা যে কাজে এসেছিলাম হয়ে গেছে, এটাই ভালো। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো ট্রেন তো এসে গেছে দেখতে পাচ্ছ, তো উঠে বললাম ট্রেনে। আর ট্রেনটাতে ভীষণ ভিড় ছিল, কারণ অনেকটা লেটে, প্রায় আধ ঘন্টা পর একটা ট্রেন ছিল। তো চানামুড়ি ছিল সামনে, দেখে খেতে ইচ্ছে করছিলো ঠিকই, কিন্তু ব্যাগ ছিল আমার হাতে, তো তাই খেতে পারলাম না। কিন্তু ইচ্ছেও হচ্ছিলো খেতে, মিথ্যে বলবো না। তো অনেক দিন, আর ট্রেনের চানামুড়িটা একটু অন্যরকমই হয় তাই না? তো আর ভালোও বানাচ্ছিলো মনে হয় কাকুটা, তো কিন্তু খেলাম না। কারণ তারপরে কী জানো তো, সকাল থেকে থুকে গেছিলাম, ভালোও লাগছিলো না। তো পাঁশকুড়াতে এসে নেমে গেলাম, তার টোটোকে বলে রেখেছি। তো টোটো বললো বৌদি ওখানে গিয়ে দাঁড়াও আমি যাচ্ছি, তো আমি দাঁড়িয়েছিলাম। এই জাস্ট বাড়ি এলাম, দেখতে পাচ্ছ বাড়ি এসে স্নান করেছি, যেন অস্বস্তি বোঝাচ্ছে। স্নান টান করে घर के सारे हिस्सों की सफाई, मतलब रोज की झंझट और मेहनत, चाय कॉलम, बर्तन और वाइन, चौकाए 101 चीजें जैसे टेबल, विंडो, फ्रिज। তো সকাল থেকে দেখলে রান্নাবান্না করে, সকাল সকাল উঠে রান্নাবান্না করে তবে গেলাম। তো এত হাঁটতে হয়েছে, আমার তলিপাপড় ব্যথা হয়ে গেছে, বুঝলে? মানে অ্যাকচুয়ালি তো জানো নিশ্চয়ই, বুঝতেই পেরেছো, আমার বাবাও নেই আর আমার ভাইও নেই, তো আমরা 2 বোন। তো বাপের বাড়িতে যেটুকু জায়গা টায়গা রয়েছে
সেটুকু তো আমরাই পাবো, তাই না? তো যেহেতু ভাই নেই, তো সবাই চাইছে জেঠুরা যে যদি দিয়ে টিয়ে দিই, মানে আমরা যদি না নিই তাহলে তাদের জন্য সেটা ভালো হয় আর কি। কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই না? তো আমাদের জিনিসটা আমরা নেবই, আমরা কেন ছাড়ব? তো সেই সব নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য গিয়েছিলাম। তো সেটা নিয়ে একটু থানাতে যেতে হয়েছিল, থানা থেকে ব্লকে যেতে হয়েছে। তো যেই কাজে গিয়েছিলাম তো কাজটাও অ্যাকচুয়ালি হয়ে গেছে। তো সারাদিনটা সত্যি ভীষণ পরিশ্রম হয়ে গেছে। তো রান্না বলতে শাশুড়ি দেখলাম নাকি ভাত আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছে, তো আর একটু মাছ আছে, তো দাদা মাছটা খেয়ে নেবে, আমি একটু জল ঢেলে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। আর বাচ্চাগুলোর জন্য একটু মোগলাই এনেছিলাম, তো ওরা মোগলাই খেয়ে নিল। তো আর ভালো লাগছে না আমার, তো একটু শোবো এবারে, দাদা এলে তারপর উঠে ভাত চাত খাবো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আর সবাই ভালো থেকো, কেমন? বাই বাই, গুড নাইট।